যে কোনো উৎসবের সময় যখনই অতিথিরা আসেন, আমরা সব সময় খাবারের সাথে মিষ্টি কিছু বানাই। যখনই আমরা সুইট ডিশের কথা ভাবি, তখন নানান রকমের পুডিং এর কথা মাথায় আসে। আজকে স্পাইস বক্সে আমরা বানাবো সাগে পায়সা, তাও খুবই চটজলদি। সাগে পায়সার জন্য যা যা উপকরণ লাগবে তা হলো ভাজা সিমুই, দুধ, চিনি, কুচনো কাজু, কিশমিশ, ঘি, এলাচ গুঁড়ো। যতক্ষণ না সিমুইয়ের রং বাদামি হচ্ছে, এটাকে ঘিয়ে ভাজুন। যদি আপনার কাছে সময় না থাকে, তাহলে আপনি দোকান থেকে রেডিমেড ভাজা সিমুই কিনতে পারেন। আজ আমি আগে থেকেই সিমুইটাকে ভেজে রেখেছিলাম। একটা প্যানে এক চা চামচ ঘি নিন, তার মধ্যে কিশমিশ দিন আর তার মধ্যে কাজু দিয়ে ভালো করে ভেজে নিন। একটা বড় পাত্রে আমরা দুধ গরম করব। দুধ গরম হয়ে গেলে তার মধ্যে ভাজা সিমুই মিশিয়ে দেব। দুধ ফুটতে শুরু করে দিয়েছে, এর মধ্যে সিমুই মিশিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রাখব। তাকে হালকা হাতে নাড়তে থাকুন যাতে ধরে না যায়। এটা যেই সেদ্ধ হয়ে যাবে, তারপর আমরা চিনি মেশাবো। এই সিমুইটাকে যেন কোনো ননস্টিক প্যানেই রাঁধা হয়, যাতে প্যানের তলায় এটা ধরে না যায়। এরকম ধরনের খাবার ননস্টিক প্যানে বানানোই ভালো, বিশেষ করে এরকম ধরনের কোনো মিষ্টি খাবার। এই পায়েসটার কনসিস্টেন্সি দেখে নিন, যদি প্রয়োজন হয় আরেকটু দুধ মিশিয়ে দেবেন। পায়েসটা বেশ ঘন হয়ে গেলে আপনি গ্যাসটা অফ করে দেবেন আর তারপর সিমুইটা দেখে নেবেন। সাগে পায়সা সার্ভ করার জন্য তৈরি। এটা এখন তৈরি হয়ে গেছে, কিন্তু যদি এর মধ্যে একটু এলাচ গুঁড়ো না মেশান, না হলে ব্যাপারটা জমবে না। এবার এর মধ্যে একটু এলাচ গুঁড়ো মেশাবো। এবার একটা পাত্রে সাগে পায়সা ঢেলে সার্ভ করব। এবার ওপর থেকে ভাজা কাজু আর কিশমিশ ছড়িয়ে গার্নিশ করব। গরম গরম সাগে পায়সা খাওয়ার জন্য রেডি। এটা আরও টেস্টি বানাতে হলে এর মধ্যে কনডেন্সড মিল্ক মেশাতে পারেন, কিন্তু কনডেন্সড মিল্ক মেশালে চিনি মেশাবেন না। সাগে পায়সা তৈরি করার পর গরম গরমও খেতে পারেন, বা এটাকে ঠান্ডা করেও খেতে পারেন।